আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি কাঞ্চাই মেশিনের ফোল্ডারের হিসাব নিয়ে। তো আজকে আমরা কাঞ্চাই মেশিনের ডাবল পার্ট ফোল্ডারের হিসাব নিয়ে কথা বলবো। ডাবল পার্ট দুইটা সিস্টেম নিয়ে কথা বলবো, এক হচ্ছে বায়াস ফোল্ডার আর একটা হচ্ছে স্টেট ফোল্ডার। তো এটার ইনপুট আউটপুট নিয়ে কথা বলবো, কতটুকু ফেব্রিক দিলে ইনপুট আউটপুট কতটুকু হবে, হ্যাঁ সেই সিস্টেমগুলো দেখবো। এবং আপনারা এই ভিডিওটা দেখলে শিখতে পারবেন, যাদের লাইন লেআউট করার আগে, যারা লাইন লেআউট করার আগে এক্সারসাইজগুলো রেডি করে রাখতে হয়, এই সব ফ্যাক্টরির জন্য আমাদের এই ট্রিক্সটা। যারা অগ্রিম আপনারা সব কিছু রেডি করে রাখতে চান, যে লাইন লেআউট হওয়ার একদিন দুই দিন আগে আপনার কাছে সব কিছু রেডি থাকবে, সেই ক্ষেত্রে আপনাকে এই ভিডিওটা দেখতে হবে, আপনাকে ফেব্রিকের মাপ জানতে হবে, যদি কাঞ্চাই মেশিন আপনি বা বিভিন্ন ফোল্ডার অ্যাটাচমেন্ট যদি আপনি অ্যাটাচ করতে হয়। তো আজকে আমরা শুধু কাঞ্চাই বায়াস এবং স্টেট ফোল্ডার নিয়ে কথা বলবো, সামনে আমরা আরও অন্য অন্য ফোল্ডার নিয়েও কথা বলবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমরা প্রতিনিয়ত সুইং মেশিন রিপেয়ার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। এবং যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করি। তো ধরুন এটা হচ্ছে আমার একটা কাঞ্চাই ডাবল পার্ট ফোল্ডার, এটা হচ্ছে স্টেট ফোল্ডার। ওকে, এটা হচ্ছে একটা স্টেট ফোল্ডার, এ হচ্ছে আমার দুইটা ফোল্ডার। এখানে দেখুন, এটা হচ্ছে স্টেট ফোল্ডার, এটা হচ্ছে কার্ভ ফোল্ডার, এটাও কার্ভ ফোল্ডার। হ্যাঁ, ফোল্ডারটা একটু কার্ভ আছে, ওকে, ফোল্ডারটা কার্ভ আর এই ফোল্ডারটা কি স্টেট। তো আমরা দুইটা ফোল্ডার নিয়েই কথা বলবো, যেহেতু আমরা কার্ভেরও কাজ করি স্টেটেরও কাজ করি। তো প্রথমে এখানে দেখুন, আমাদের এই আউটপুট হচ্ছে 37 মিলিমিটার আর ইনপুট হচ্ছে 60 মিলিমিটার। তো এই বিষয়টা আমরা একটু শেয়ার করি আপনাদের সাথে। ধরুন আপনার আউটপুট লাগবে 37 মিলিমিটার, এটা আপনার আউটপুট, এটা আপনার দরকার। হ্যাঁ, এই 37 মিলিমিটার, এই 37 মিলিমিটার আপনার আউটপুট দরকার, ঠিক আছে। তো এই ফোল্ডারে গায়ে লেখা ছিল কি 60 মিলিমিটার। হ্যাঁ, 60 মিলিমিটার কি ইনপুট, ইনপুট 60 মিলিমিটার। এখন আমরা এটারে যদি আমরা মানে বের করতে চাই যে ও রয়েস কত দিছে, দুই পাশে অ্যালাউন্স কত দিছে আমাদের। দেখুন এখানে যখন আমি 37 ফেব্রিক ঢুকাবো, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি একটা ফেব্রিক কেটে রেখেছি 10, 20, 30, 40, 50, এই যে 60 মিলিমিটার। হ্যাঁ, তো এই ফেব্রিকটা যখন আমরা এখানে ঢুকাবো এখানে, তো তখন কিন্তু আমার ফেব্রিকটা এই পাশে এসে এরকম একটা বাজ হবে এবং এরকম একটা বাজ হবে, ফেব্রিকটা ঠিক এরকমভাবে এটা আউট হবে। এবং এটার এই যে নিচের পাটে, নিচের পাটে যখন আমরা আবার একটা ফেব্রিক দিব, এটাও এরকমভাবে কি হবে, আউট হবে। এই দুইটা মনে করেন, এটা এটা হচ্ছে নিচের দিকে যাচ্ছে আর এটা যাবে উপরের দিকে, তো এভাবে গিয়ে হচ্ছে ওই কী হবে, স্টেজিংটা হবে। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এরকমভাবে হচ্ছে আউটপুট হবে, ঠিক আছে। তো অবশ্যই আমার দুই পাশে রয়েজ আছে, এখানে সুইং অ্যালাউন্স আছে, এই সুইং অ্যালাউন্স আমাকে হিসাব করে বের করে দিতে হবে বা সুইং অ্যালাউন্স ধরে আমাকে ফোল্ডার খুঁজতে হবে। এখন এই 60 যদি আমরা দেই, তাহলে দেখুন এখানে রাখবো 60 মিলিমিটার, 60 মিলিমিটারের থেকে আউটপুট হবে 37 মিলিমিটার 60 মাইনাস
37। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, এই 60 হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আউট, ঠিক আছে। এখানে আমরা এটাকে মাইনাস করব, এই ফেব্রিকটাকে কি এখন মাইনাস 60 এর থেকে 37 মাইনাস করে দেব। 60 ইন মাইনাস 37 আউট, এই 23 মিলিমিটার, এই 23 মিলিমিটার আমার এই ফেব্রিকটা বাকি থাকলো। এই 37 মিলি যদি আউটপুট হয় তাহলে 23 মিলিমিটার কি বাকি থাকলো, ঠিক আছে, 23 মিলিমিটার বাকি থাকলো। এই 23 মিলিমিটারে আমি আবার 2 দিয়ে ভাগ করে দেব, হ্যাঁ, ডিভাইডেড হবে কি 2, তো 12 দুগুণে আমরা যদি এটা ভাগ করি 12 দুগুণে 24, এই যে 23 মিলিমিটার, হ্যাঁ, এটা যদি আমরা 2 ভাগ করি তাহলে কি হয় এখানে 24 হয়, অথবা যদি আমরা 10 দিয়ে দেই তাহলে 20, ঠিক আছে। এই 3 মিলিমিটার আমাদের কাছে থাকতেছে, ওকে, তো আমরা পাইলাম কি 20 মিলিমিটার, এটারে 10 পাইলাম হচ্ছে অ্যালাউন্স, এই 10 মিলি হচ্ছে এই সুইং অ্যালাউন্স, এখান থেকে এ হচ্ছে 10 মিলি আর এখান থেকে এ হচ্ছে 10 মিলি, এই দুইটা হচ্ছে সুইং অ্যালাউন্সটা। তো আমাদের মেইন অবজেক্টের মেইন 37 মিলিমিটার হচ্ছে আমাদের মেইন এই মাঝখানের যেই অংশটা, আর 37-এর সাথে এখানে যোগ হবে ধরেন 12, এখানেও যোগ হবে 12, খেয়াল করবেন অ্যাক্সিয়ামও দিতে পারেন আপনি, এখানে স্টিচ ফেব্রিক হলে 12 দিবেন আর নর্মাল হলে 10 মিলি দিবেন। তো এটাকে যখন আমরা এই 37-এর সাথে যখন আমরা এটা আবার যোগ করব তখনই যোগফলটা হয় 60। এই টোটালে 60 মিলিমিটার কাপড় দিলে আপনার 37 আউটপুট এভাবে হচ্ছে। আমি বোঝাতে চাচ্ছি আমাদের প্রত্যেকটার যে সুইং অ্যালাউন্স, যদি আপনি স্টেট ফেব্রিকের ক্ষেত্রে এই সুইং অ্যালাউন্সটা করেন তাহলে 10 মিলি থেকে 12 মিলি করবেন, এটা আপনার মনে রাখতে হবে, 10 মিলি করলে স্ট্যান্ডার্ড, হ্যাঁ, স্টেট ফেব্রিকের জন্য। আর যদি বায়াস ফোল্ডারের জন্য করেন তাহলে এখানে আপনি সুইং অ্যালাউন্স 12 মিলি করবেন, যদি কার্ভ ফেব্রিকটা যদি কার্ভ হয় সেক্ষেত্রে 12 মিলি করবেন, এই টাইপের ফোল্ডারের জন্য 12 মিলি করবেন, ঠিক আছে। আর এরকম স্ট্রেট ফোল্ডারের জন্য আপনি 10 মিলি করবেন, সুইং অ্যালাউন্সটা 10 মিলি রাখবেন, তাহলে আপনার মেশিন সবসময় ভালো চলবে। তাহলে আমরা কি পেলাম, স্ট্রেট ফোল্ডারের জন্য সুইং অ্যালাউন্স পাইলাম 10 মিলিমিটার, আর বায়েস অথবা স্টিচ এই দুইটা ফেব্রিকের জন্য পাইলাম 12 মিলিমিটার। এ হচ্ছে দুইটার সুইং অ্যালাউন্সের পার্থক্য। আর আপনারা যখন আপনাদের কাছে যখন এরকম কোনো কিছু থাকবে না, মনে করেন যে আপনার কাছে কোনো ফোল্ডারের ফেব্রিক নেই, জাস্ট স্যাম্পল আছে, স্যাম্পল দেখে আপনি কি করবেন, স্যাম্পল দেখে আপনার যদি আউটপুট হয় ধরেন আপনার আউটপুট লাগবে 40 মিলিমিটার, সেক্ষেত্রে আপনি স্যাম্পল পাইছেন, শুধু আপনার কাছে স্যাম্পল আছে বাট আর কোনো কিছুই নাই, হ্যাঁ। তো স্যাম্পল দেখে যদি আপনি ফোল্ডার মেক করতে হয় বা ফোল্ডার খুঁজতে হয় বা স্যাম্পল করে দিতে হয় স্যাম্পল দেখে, হ্যাঁ, তখন আপনি কি করবেন, স্যাম্পল থেকে একটা স্যাম্পল আসলো আপনার কাছে যে আমার এটা একটু করে দেন, তখন কি করবেন, সেক্ষেত্রে আপনি এই 40-এর সাথে যদি স্ট্রেট কাপড় হয় তাহলে আরও 12+12 মিলিমিটার যোগ করে দেবেন, তাহলে 40+24, এই 64 মিলিমিটার ফেব্রিক আপনার লাগবে এই 40 মিলিমিটার আউটপুট করার জন্য। এটা হচ্ছে স্টেট বায়েস, হ্যাঁ, বায়েসের জন্য,
আর স্টিজের জন্য এই 12 মিলিমিটার। আর যদি আপনার স্টেট কাপড় হয় সেই ক্ষেত্রে আপনি রাখবেন 40 10 মিলি প্লাস 10 মিলি। তো এখানে করবেন আপনি 40 প্লাস 20 সমান সমান 60। তো এভাবে হচ্ছে আপনি আপনার এই ফোল্ডারটা মিলাবেন। আপনার কাছে স্যাম্পল থাক চাই না থাক তাতে কোনো সমস্যা নেই, আপনি যদি এই মেথডটা ফলো করেন তাহলে আপনি যে কোনো মেশিনের ফোল্ডার খুব সহজে বানিয়ে আনতে পারবেন অথবা খুঁজে রেডি করে রাখতে পারবেন আপনার পরবর্তী স্টাইলের জন্য। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।